আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে আমি নাজদিন আজ আমি এসে গেছি আমার একটা রিভিউ ভিডিও নিয়ে আর আজকে রিভিউ করব সেটা হলো একটা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার একসাথে রিভিউ করব কারণ দুটো প্রোডাক্ট আমি একসাথেই ইউজ করি অ্যান্ড দুটো প্রোডাক্টই আমার মনে হচ্ছে আলাদা আলাদা করে রিভিউ করার প্রয়োজন নেই একসাথেই রিভিউ করে দিলে বা রিভিউ করলে অনেক বেশি সুবিধা হবে তোমাদের জন্য আমারও বোঝাতে বা বলতে খুব সুবিধা হবে তো সেক্ষেত্রে শ্যাম্পু আর কন্ডিশনার দুটোই রিভিউ আমি একসাথে করছি প্রোডাক্টটা হলো খুব পরিচিত প্রোডাক্ট মার্কেটে বহু বছর ধরে আছে আমিও অনেকবার ইউজ করেছি অনেক বছর ইউজ করেছি ঘুরে ফিরে অনেকবার ইউজ করি তো প্রোডাক্টটা হলো তো লরিয়াল প্যারিসের ফল রেজিস্ট থ্রি এক্স শ্যাম্পু অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু অ্যান্ড এটারই কন্ডিশনার সেম রেঞ্জের কন্ডিশনার তো শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার এই দুটোই আমি কারেন্টলি ইউজ করছি কন্ডিশনারটা এই মুহূর্তে শেষ এটা দুবার ইউজ করা গেছে মানে যে প্যাকেজিংটা ছিল এটা দুবার ইউজ করা গেছে আমি বড় একটা কন্ডিশনার অর্ডার করেছি ওটা আসলে আমি ইউজ করব এটা পুরো শেষ বাট এটা এখনও আছে এটা আমি ইউজ করেছিলাম আমার মনে আছে খুব সম্ভবত আমার কলেজ লাইফে ফার্স্ট টাইম আমি এটাই ইউজ করছি যখন আমি কলেজে পড়তাম অ্যান্ড প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো এটা এ মানে এটা এটা দেখলেই আমার মনে পড়ে যায় সেই টাইমটা প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো কলেজ টাইমে অ্যান্ড সেই সময় আমি মানে কেঁদে ফেলবো এরকম হেয়ার ফল হচ্ছিল সাডেনলি সবসময় টিভিতে অ্যাড দেখাচ্ছিলো সেই সময় তো টিভি বেশি দেখতাম ফোন তো ছিল না বা এত ইউটিউবেরও ব্যাপার ছিল না সেই মুহূর্তে তো ও টিভিতে বারবার অ্যাড দিচ্ছিলো অ্যান্ড আমি গিয়ে আগে এটা কিনেছিলাম লঞ্চ হয়েছে নতুন আর আমার না নতুন প্রোডাক্ট ইউজ করার যেই প্রবণতাটা এটা ইউটিউব করছি বলে নয় আমি মানে কিনি করছি বলে যে নতুন প্রোডাক্ট কিনি বা ইউজ করি বিভিন্ন প্রোডাক্ট তা নয় আমি ইউজ করতে ভালোবাসতাম যখন আমি ইউটিউব করতাম না ইউটিউব জানতাম না ইউটিউব বুঝতাম না তখন থেকে মানে আমার ছোটোবেলা থেকেই আমার এগুলো আমি একটু এগুলো ঘেঁষা আর কি স্কিন কেয়ার হেয়ার কেয়ার নতুন কি লঞ্চ হলো মার্কেটে কী এলো সেটা ইউজ করতে হবে কেমন কি মানে এগুলো আমার খুব ভালো লাগে তো সেই সময় আমি এই শ্যাম্পুটা ইউজ করেছিলাম অ্যান মারাত্মকভাবে কাজ করেছিল আমার চুল হেয়ার ফলের ওপরে খুব দারুণ কাজ করেছিল আমি নিজেই অবাক হয়ে গেছিলাম আমি ফার্স্টে যে সাইজটা কিনেছিলাম ওর শ্যাম্পুরই এরকম একটা সাইজ ছিল সেই শ্যাম সাইজটা কিনেছিলাম তো সেইটা ওই বটলটা শেষ হতে না হতেই আমি অবাক হয়ে গেলাম মানে হেয়ার ফলটা এত কমে গেল তো তারপর থেকেই বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে এই শ্যাম্পুটা আমি কিনি এখনও আবার কিনেছি ইউজ করেছি তোমাদেরকে আজকে সেটারই রিভিউ শেয়ার করবো তো ফার্স্টে আসা যাক প্যাকেজিংয়ের কথাই দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালারের বটল এটা উল্টো এটা এটার ক্যাপটা উপরে এটার ক্যাপটা নিচে উল্টো বা নয় ক্যাপটা নিচে একটা ক্যাপটা উপরে অ্যান্ড শ্যাম্পুটার দামটা আগে বলি প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি বলি সরি এটার মধ্যে আছে হচ্ছে ওয়ান এইট্টি এম এল শ্যাম্পু প্রাইস হচ্ছে ওয়ান নাইনটি নাইন আর সেলফ লাইফ হচ্ছে তিন বছর একশো নিরানব্বই টাকায় একশো আশি এম এল শ্যাম্পু কোয়াইট অ্যাফোর্ডেবল অ্যান্ড রিজনেবল এটার তো পাউচও পাওয়া যায় অ্যান্ড তাছাড়া হচ্ছে বিভিন্ন সাইজও পাওয়া যায় এটার অ্যান্ড নেক্সট হচ্ছে কন্ডিশনারের ক্ষেত্রে বলি কন্ডিশনারের ভলিউম হচ্ছে আছে হচ্ছে এর মধ্যে সেভেন্টি ওয়ান পয়েন্ট প্রাইস হচ্ছে নাইনটি নাইন রুপিস নিরানব্বই টাকা সেলফ লাইফ হচ্ছে তিন বছর তো দুটোই বেশ রিজনেবলি বলতে পারো ছোট প্যাকেজিং কিনলে আরও দাম কম পড়বে বড় প্যাকেজিং কিনলে দাম একটু বেশি পড়বে আর ডিসকাউন্ট তো থাকেই সমস্ত অনলাইন অ্যাপে তো থাকেই প্লাস তাছাড়াও তোমরা স্টোরেও এটা হাইলি অ্যাভেলেবেল যে কোনো স্টোরে তোমরা গেলে কিনতেই পারো এটা অ্যান্ড লরিয়াল প্যারিস এমন একটা ব্র্যান্ড যারা বহু বছর ধরে আমাদেরকে হেয়ার মানে সার্ভ করছে বিভিন্ন হেয়ার কেয়ার প্রোডাক্ট সার্ভ করছে হাইলোরনিক অ্যাসিড যে যে হাইলোরনির যে শ্যাম্পুটা আছে ওটাও আমি ইউজ করেছি রিভিউ আর দেওয়া হয়নি এবং আশা করি আগামী দিনে দেব যে কোনো সময় সেটার আর কিছুই নেই মানে সেটা একেবারে ফেলেই দিয়েছি ইউজ করে আমি ফেলেই দিয়েছি তাই সেটা রিভিউ আমার চ্যানেলে এই লরিয়ালের প্রত্যেকটা রেঞ্জই আমি অলমোস্ট ইউজ করেছি তো এটার কথা বলছি এটার কথাতেই আসা যাক নেক্সট বলি যে ওনারা কীভাবে ইউজ করতে বলেছে ইউজের ক্ষেত্রে রেকমেন্ডেড ডেলি রেজিমেন্ট ডেলি রেজিমেই রাখতে বলেছেন ডিরেকশান অ্যাপ্লাই অন ওয়েট হেয়ার লেদার অ্যান্ড দ্য রিন্স অফ ইন কেস অফ কনট্যাক্ট উইথ আইস রিনস ইমিডিয়েটলি নর্মালি আমরা যেভাবে শ্যাম্পু ইউজ করি সেভাবেই ইউজ করতে বলেছেন অ্যান্ড যদি চোখে লাগে সেক্ষেত্রে জলদি ইমিডিয়েটলি ধুয়ে ফেলতে বলেছেন কন্ডিশনারের ক্ষেত্রেও বলি আফটার শ্যাম্পু অ্যাপ্লাই ফ্রম লেন্থ টু টিপ অ্যান্ড হেয়ার অ্যান্ড রিনস কমপ্লিটলি ইন কেস অফ কনট্যাক্ট উইথ আইস রিনস ইমিডিয়েটলি কোনো টাইম মেনশন করে দেয়নি যে কতক্ষণ চুলে লাগবে বা ভাবে লাগাবে কিন্তু কন্ডিশনার আমরা যেভাবে ইউজ করি সেইভাবেই ইউজ করতে বলা হয়েছে কিছুক্ষণ রেখে চুলটা জলদি ধুয়ে ফেলতে বলা হয়েছে আমিও ঠিক সেভাবেই ইউজ করেছি নেক্সট আসা যাক এটা ইন এটার একটা পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু উইথ আর্গেনাইন এসেন্স আর্গেনাইন এসেন্স এটার মধ্যে আছে আর্গানাইনজ এসেন্স কি করে আর্গানাইজ এসেন্স হেয়ার ব্রেকেজ কমাতে সাহায্য করে চুল যে ছিঁড়ে যায় না অনেকেরই দেখবে এই যা ধরো এই জায়গাটা তুমি গার্ডার লাগাও রেগুলারলি বা এই জায়গাটা ক্লিপ লাগাও সবসময় হয় না আমরা বা বাড়িতে আমাদের মায়েরা অনেক সময় খোপা করে থাকে তো কি হয় সাইড থেকে চুলগুলো কাটতে থাকে কেটে যেতে থাকে এই যে ক্রে ব্রেকেজ বা যেখানটা তুমি ক্লিপ লাগাও রেগুলারলি গার্ডেন লাগাও সেখান থেকে বাকি চুলটা ছিঁড়ে যায় এরকমও ব্রেকেজ হয় হেয়ার ফল আলাদা জিনিস ব্রেকেজ আলাদা জিনিস তো হেয়ার ব্রেকেজের ওপরে খুব ভালো কাজ করে নেক্সট হচ্ছে হেয়ারের আর্গেনাইন কি করে হেয়ার গ্রোথ সাপোর্ট করে হেয়ার চুলকে বাড়তে ভীষণভাবে সাপোর্ট করে চুল বড় হতে কিন্তু আর্গেনাইন খুব ভালো কাজ করে নেক্সট হচ্ছে মিনিমাম हेयर लॉस चूले हेयर लॉस आर की চুল পড়ে যাওয়া বা চুল কি হয় না আমাদের চুল পড়াটা খুব মানে আমার ওটা খুব ক্যাজুয়াল একটা ব্যাপার চুল পড়বেই বাট চুল যদি আর না উঠে এই তখনই কিন্তু হেয়ার লসটা শুরু হয় বা চুল যদি আর না গজায় বা সেক্ষেত্রে তখন কিন্তু হেয়ার লস অ্যাকচুয়াল হেয়ার লসটা শুরু হয় তো এটা কিন্তু সেই হেয়ার লসের ওপরে কাজ করে চুল ঝরতে দেয় না প্রথমত দ্বিতীয়ত নতুন চুল তৈরি যে হবে সেই একটা যে প্রবণতাটা সেটাকে কিন্তু বাড়িয়ে তুলতে সাহায্য করে এর মধ্যে আর্গেনাইন এসেন্সি দেওয়া আছে সেটাই ওনারা বলেছেন এবার দেখা যাক ওনারা কী ক্লেম করেছেন যে এটা কী কাজ করে দ্য লরিয়াল ল্যাবরেটরিজ হ্যাভ ডেভেলপ ফল রেজিস্ট থিয়ে শ্যাম্পু অ্যান্টি হেয়ার ফল আর রিভলিউশনারি অ্যান্টি হেয়ার সিস্টেম এনরিচ উইথ দ্য পাওয়ার পাওয়ার অফ আর্গেনাইন এসেন্স অ্যান্ড এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড হুইচ হেলফ হেয়ার গ্রো যেটা হেয়ার গ্রো করে ডেলিভারিং আর ট্রিপল অ্যান্টি হেয়ার ফল অ্যাকশন অ্যান্টি হেয়ার ফল অ্যাকশনে কাজ করে ওপরে কাজ করে নারিশেস ফ্রম দ্য রুট রুট থেকে নারিশ করে চুলের গোড়া থেকে রিডিউসেস ব্রেকেজ ব্রেকেজ কমায় হেয়ার গ্রো স্ট্রঙ্গার চুলকে মজবুত করে সেক্ষেত্রে আর কন্ডিশনারের ক্ষেত্রেও দেখে কোনো কিছু ক্লেম করেছেন কি না আপ টু নাইনটি পার্সেন্ট হেয়ার ফল রিডাকশান স্ট্রঙ্গার হেয়ার এভরি টাইম ইউ ওয়াশ ইউজিং দ্য লরিয়াল পারিস হেয়ার ফল রেজিস্টার্ড থ্রি এক্স সিস্টেম তো এই সিস্টেমটা ইউজ করলে ওনারাও বলেছেন হেয়ার ফল কমে কন্ডিশনারে হেয়ার হেয়ারফলের কথা লেগে আছে আমি বলি যে এখানে আমি এই পার্টিকুলারলি কী ফিল করেছি এইটা ইউজ করে ফার্স্টে আমি বললাম যে কলেজ টাইম যখন ইউজ করেছিলাম যখন হ্যাঁ নিউলি লঞ্চ হয়েছিল তখন কিন্তু অসম্ভব রকম ভালো কাজ করেছিল এটা আমার চুলে মানে আমার চুল পড়াটা ভীষণভাবে কমিয়ে দিয়েছিল এখন ইনফ্যাক্ট এখনও যখন হেয়ার ফল হয় আমার কিন্তু এই শ্যাম্পুটার কথা মনে পড়ে আমি জানি না কেন এটা আমার খুব ভালো কাজ করে আমার হেয়ার ফলের উপরে আমার স্ক্যাল্পের ওপরে আমার হেয়ারের ওপরে তো এই হেয়ার ফল হলেই না আমি এটা আমার বাড়িতে আনি এবং আমার হাজব্যান্ডও এটা ইউজ করতে খুব পছন্দ করে ইনফ্যাক্ট লরিয়ালের প্রত্যেকটা শ্যাম্পুই মোটামুটি আমার ভালো লাগে খারাপ লাগে না তো এটা আমার ভালো লাগার একটা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার আমি একসাথেই দুটো রিভিউ করে দিলাম খুব পরিচিত একটা শ্যাম্পু কন্ডিশনার এটা সো তোমরাও যারা যারা ইউজ করেছো তোমাদেরও যাদের যাদের এই শ্যাম্পু কন্ডিশনারটা ভালো লাগে যাদের ভালো লাগেনি তারাও অবশ্যই লিখে জানিও কেন ভালো লাগেনি আরও কিছু যদি জানতে চাও এটা সম্পর্কে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানো আমি কমেন্টে রিপ্লাই করেই দিই সবাইকার আর আজকের আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও অ্যান্ড যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো আমার ভিডিও ভালো লেগেছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক্যান প্রেস করো অপশান আসলে অল সিলেক্ট করো তবেই তোমরা আমার আগামী দিনের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস পাবে অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তার সাথে সুস্থ থেকো ভালো থেকো নিজেকে ভালো রেখো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসা খুব জরুরি টাটা